একাদশীর ব্যাখ্যা। একাদশী একটি চান্দ্র তিথি। হিন্দু ধর্ম মতানুসারে কৃষ্ণ ও শুক্লপক্ষের একাদশী তিথি বা ১১তম দিন পুণ্যতিথি হিসাবে বিবেচিত হয় এবং এই দিনই একাদশী ব্রত পালন করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। এই সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়। অন্যদিকে পঞ্চ রবি শস্য গ্রহণ নিষিদ্ধ। বন্ধুগণ, আজ আমরা একাদশী ব্রত পালনের সূত্রপাত এবং এর বৈজ্ঞানিক ভিত্তি কি সে সম্পর্কে জানব। তার আগে যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেলটি অন করে নাও, যাতে আমাদের চ্যানেলের দেওয়া সমস্ত ভিডিও মিস না হয়। পুরাণ মতে একাদশীর সূত্রপাত। পদ্মপুরাণে বর্ণিত আছে, মর্ত্যলোকবাসী মানুষদের শাসনের জন্য বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সর্বপাপ দ্বারা একটি পাপ পুরুষ নির্মাণ করে। সেই পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান বিষ্ণু মর্ত্যের মানব জাতির দুঃখ মোচনের কথা চিন্তা করে একদিন যমরাজের কাছে উপস্থিত হন। সেখানে নরক থেকে আসা বিভিন্ন পাপাচারী জীবদের যন্ত্রণাকাতর চিৎকার শুনে বিষ্ণু তাদের দর্শন করতে যান। করুণাময় বিষ্ণু তাদের অসহ্য নরক যন্ত্রণা দেখে অত্যন্ত দুঃখিত হয়ে তাদের উদ্ধারের জন্য একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হন ও সেই সব পাপীদের একাদশী ব্রত পালন করান। এর ফলে তারা পাপমুক্ত হয়ে বৈকুণ্ঠধাম গমন করে। অন্যদিকে পাপ পুরুষ শ্রীহরির নির্দেশে অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করেন। বন্ধুরা, এই ছিল ধর্ম মত অনুসারে একাদশী তিথির সূত্রপাত। আর এখন আমরা জানব একাদশী উপবাস পালনের বৈজ্ঞানিক সম্মত কারণ। একাদশী উপবাসের বৈজ্ঞানিক সম্মত ভিত্তি। সম্প্রতি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত একাদশী ব্রত পালন করেন তাদের অনেকগুলি শারীরিক উন্নতি সাধন হয়। ব্লাড সুগার নিয়ন্ত্রণ। অনেকগুলি পরীক্ষায় দেখা গেছে একাদশীর স্বল্পাহার রক্তে সুগার নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক। ফোলাভাব কমায়। একাদশীর উপবাস আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হার্টের অসুখ, ক্যান্সার এবং বাতের মতন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। ব্লাড প্রেশার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। কিছু গবেষণায় দেখা গেছে একাদশীর উপবাস একদিকে যেমন দেহে মেদ জমতে দেয় না, তেমনি আমাদের হৃৎপিণ্ডকে সতেজ রাখতে এবং রক্তের কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি। একাদশীর ব্রত মস্তিষ্কের স্মৃতিশক্তিকে অনেকাংশে বৃদ্ধি করে। ওজন কমায়। গবেষণায় দেখা গেছে এক বছর নিয়মিত উপবাস করলে 9% দেহে ওজন কমাতে সাহায্য করে।